আমাদের পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আর্কটিক মহাসাগর এবং ভারত মহাসাগর। বিশ্বের বিষয়ের এই ভিডিওতে আজ আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর সম্পর্কে জানব। এটা বিশ্বাস করা হয় যে আটলান্টিক মহাসাগর গ্রিক দেবতা অ্যাটলাসের নামানুসারে নামকরণ করা হয়েছে। যদি আমরা সমগ্র পৃথিবীর কথা বলি তাহলে পৃথিবীর একটি বড় অংশ পানি দ্বারা বেষ্টিত, যার মধ্যে অনেক নদী, লেক এবং মহাসাগর রয়েছে। আমরা যদি নদী, লেক ইত্যাদির পানি ধরি, অর্থাৎ পৃথিবীর মোট জলরাশিকে যদি একসাথে যুক্ত করা হয়, তখন তাকে বলা হয় বিশ্ব মহাসাগর। আপনি নিশ্চয় জানেন যে আমরা মানুষ পৃথিবীর তিন ভাগের মাত্র এক ভাগে বসবাস করি এবং পৃথিবীর বাকি অংশ পানি দ্বারা বেষ্টিত, যেখানে কেবল পানি আর পানি, অর্থাৎ মহাসাগর। আমাদের পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে মহাসাগর রয়েছে, যা সমগ্র পৃথিবীর প্রায় 70.8% জুড়ে বিস্তৃত। আপনারা কি জানেন যে আমাদের পৃথিবীতে কতখানি পানি রয়েছে? এটা থেকে আপনি একটা ধারণা পেতে পারেন, বিশ্বের মহাসাগর ও সাগরের আয়তন প্রায় 3.61 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা মঙ্গল গ্রহের আয়তনের প্রায় দ্বিগুণ এবং আমাদের চাঁদের আয়তনের প্রায় 9 গুণ। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, যা আমরা আপনাদের আগেই বলেছি, যার মধ্যে আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। আটলান্টিক মহাসাগর, যা সমগ্র পৃথিবী পৃষ্ঠের 25% জুড়ে ছড়িয়ে আছে, এই মহাসাগরটি জুরাসিক যুগে গঠিত হয়েছিল এবং এর আকৃতি দেখতে কিছুটা ইংরেজি নাম্বার 8 মতো। আগে মনে করা হতো এই সাগরে অনেক দুর্ঘটনা ঘটে থাকে এবং এই সাগর মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করে, যার কারণে এই সাগরটি অন্ধকারের সাগর নামেও পরিচিত এবং এই মহাসাগরটি প্রশান্ত মহাসাগরের অর্ধেকের চেয়ে সামান্য বেশি। এই মহাসাগর 5টি মহাদেশ নিয়ে বিস্তৃত, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। পাশাপাশি 133টি দেশের সীমানা তৈরি করে এই মহাসাগর। উত্তরে এটি আর্কটিক মহাসাগরের সাথে মিলিত হয় এবং দক্ষিণে এটি অ্যান্টার্কটিকার সাথে মিলিত হয়। আটলান্টিক মহাসাগরের দৈর্ঘ্য 111,866 কিলোমিটার, অর্থাৎ 69,510 মাইল। যদি আমরা গভীরতার কথা বলি তাহলে আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা 3,646 মিটার এবং এর সর্বোচ্চ গভীরতা 8,376 মিটার। এই মহাসাগরে 19টি খাঁদ রয়েছে। আটলান্টিক মহাসাগরের গভীরতম খাদ হল পুয়ের্তো রিকো ট্রেঞ্চ, আটলান্টিক মহাসাগরের উত্তরে অবস্থিত, যার গভীরতা 920 মিটার এবং দৈর্ঘ্য 800 কিলোমিটার, যা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের পরে বিশ্বের দ্বিতীয় গভীরতম খাদ। আটলান্টিক মহাসাগরের বিশ্বের সমস্ত মহাসাগরের তুলনায় সর্বাধিক সংখ্যক সামুদ্রিক অনেক প্রাণী পাওয়া যায়, যার মধ্যে ডলফিন, কচ্ছপ, সিল, হাম্পব্যাক তিমি, স্টারফিশ, ক্যাটফিশ, পেঙ্গুইন এবং অসংখ্য শার্ক এখানে পাওয়া যায়। এই মহাসাগরে একটি আন্ডার ওয়াটার পর্বত শৃঙ্গও রয়েছে, যাকে মিড আটলান্টিক রিজ বলা হয়ে থাকে। এই পর্বত শৃঙ্গ আন্দিজ পর্বতমালা থেকে প্রায় 2 গুণ চওড়া এবং আইসল্যান্ড থেকে প্রায় 1,000 মাইল দক্ষিণে বিস্তৃত। আটলান্টিক মহাসাগরে অসংখ্য আইল্যান্ডও রয়েছে, যার মধ্যে কিছু নাম তো অনেক ফেমাস এবং আপনি নিশ্চয়ই এগুলোর নাম শুনে থাকবেন, যেমন বাহামাস, ক্যানারি আইল্যান্ড, এজোর্স এবং গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড শুধু আটলান্টিক মহাসাগরেই নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় আইল্যান্ড এবং বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় আইল্যান্ড হল নিউ গিনি দ্বীপ, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আটলান্টিক মহাসাগরে দুটি বিশেষ প্রণালী অবস্থিত, একটি হল জিব্রাল্টার প্রণালী, যেটা মরক্কো এবং স্পেনে অবস্থিত, এবং অন্যটি হল বসফরাস প্রণালী, যেটা তুরস্কে অবস্থিত। আটলান্টিক মহাসাগরে কিছু বড় বড় সি পোর্ট রয়েছে, যেগুলো হল নেদারল্যান্ডসের রটারড্যাম, জার্মানির হামবার্গ, ইউএসএর নিউইয়র্ক, আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও পানামার কোলন। এবং এই মহাসাগরের কিনারে অনেক বড় বড় শহরও রয়েছে, যেমন ইউএসএর মায়ামি, ব্রাজিলের সাও পাওলো, সাউথ আফ্রিকার কেপ টাউন, ইউকের লন্ডন এবং আইসল্যান্ডের রেকজাভিক শহরের মতো কিছু বিখ্যাত শহর। এবং এই মহাসাগরে বিশ্বের কিছু বড় বড় নদী এসেও মিলিত হয়েছে, যেমন অ্যামাজন নদী, মিসিসিপি নদী, কঙ্গো নদী এবং নাইজার নদী। পাশাপাশি আটলান্টিক মহাসাগরে অন্য যে কোনো মহাসাগরের তুলনায় সবচেয়ে বেশি ঢেউ হয়ে থাকে। এই মহাসাগরের এক একটি ঢেউ প্রায় 50 ফুটেরও বেশি উপরে উঠে যায়। আটলান্টিক মহাসাগরে এমন কিছু জায়গা আছে যেখানে বড় বড় আইসবার্গ রয়েছে। 15 এপ্রিল 1912 সালে বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক
একটি বড় আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে মাত্র আড়াই ঘন্টার মধ্যে সাগরের অতলে হারিয়ে যায়। টাইটানিকের অমীমাংসিত রহস্য জানতে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন। আটলান্টিক মহাসাগরে এমন একটি জায়গা রয়েছে যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল সমুদ্রের একটি বড় অংশ যা আসলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই ত্রিভুজটি ফ্লোরিডা থেকে বারমুডা দ্বীপ এবং তারপর পুয়ের্টো রিকো হয়ে ফ্লোরিডায় শেষ হয়। এই গঠিত ত্রিভুজটির ক্ষেত্রফল 800,000 বর্গ কিলোমিটারের সমান, যাকে কখনো বারমুডা ট্রায়াঙ্গেল আবার কখনো ডেভিলস ট্রায়াঙ্গেল বলা হয়। এই ত্রিভুজটি তার রহস্যময় ঘটনার কারণে সারা বিশ্বে কুখ্যাত, যেখানে জাহাজ চলাচলের সময় এবং এয়ারপ্লেন উড়ে যাওয়ার সময় হঠাৎ করে তাদের বেজ স্টেশনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে এবং তারা চিরতরে অদৃশ্য হয়ে যায়। এখন পর্যন্ত এই ত্রিভুজটিতে অনেক বড় বড় আকারের অসংখ্য জাহাজ এবং প্লেন হারিয়ে গেছে। আজ অবধি গবেষকেরা সমুদ্রের তলদেশ থেকে বিশাল আকার বিমানের ও উড়োজাহাজের ধ্বংসাবশেষের মাত্র কয়েকটি খুঁজে পেয়েছেন। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।